ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আর আমি বলি আমার সর্বনাশ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বই মেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন উত্তর ইউনিভার্সিটি নিবেদিত ফাগুনের মলাট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মাসব্যাপী আপনাদের সাথে আছি আমি অতসী সেন। ফাগুনের মলাটে আমরা কথা বলে থাকি লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশকদের নিয়ে, কথা বলি তাদের বই নিয়ে, তাদের লেখা নিয়ে, তাদের প্রত্যাশা নিয়ে। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমাদের অনুষ্ঠানতে কিন্তু টেলিভিশন সেটের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ দেশ টিভি নিউজও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা আমাদের লাইভটিতে যুক্ত হতে পারেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই মুহূর্তে আমার সাথে প্রথমেই রয়েছেন দুজন অতিথি, আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমে আমি চলে যাবো আমার হাতের ডানে, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ, আমি রুজি রহমান। আপনার হাতে দুটো বই দেখতে পাচ্ছি, বই দুটো সম্পর্কে আমাদের জানাবেন। প্রথম বইটি সুপুরুষ, এই বইটি আমি লিখেছি পারিবারিক এবং সামাজিক জীবনের উপরে, সাথে একটি প্রেমের গল্প। এই বইটিতে আমি চেষ্টা করেছি একজন আদর্শ পুরুষের চরিত্র তুলে ধরতে, যেমনটি আমরা আশা করি একজন পুরুষের কাছ থেকে যে সে কেমন ব্যবহার করবে, কেমনটা চাই। সাথে সাথে এই পুরুষের সাথে আমি আরও কিছু পুরুষের চরিত্র এঁকেছি যে এই পুরুষগুলো ঠিক আমরা চাই না, ওইভাবে পুরুষকে আমরা দেখতে চাই না, কিন্তু তারা কিন্তু আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। এই পার্থক্যটি আমি খুব স্বচ্ছ একটি কাচের দেয়ালের মাধ্যমে দেখিয়েছি, খুব সূক্ষ্ম একটি পার্থক্য যে ভালো এবং মন্দ। আপনার চোখে সুপুরুষের সংজ্ঞা কি যদি জানতে চাই? আমার চোখে সুপুরুষের সংজ্ঞা নিশ্চয়ই কোনো সুদর্শন পুরুষ নয়, একজন দায়িত্ববান পুরুষ, একজন সৎ চরিত্রবান পুরুষ এবং একজন সহনশীল পুরুষ। এবং আপনার দ্বিতীয় বই পাশবিক, এই বইটি নিয়ে আমাদের জানাবেন। পাশবিক, এই বইটি আমি লিখেছি একটি মধ্যবিত্ত পরিবারের জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা নিয়ে। ঘটনাটি একটু সাধারণ ছকে ফেলতে পারবেন না বোধ হয়, অসাধারণও বলা যাবে না, কারণ এই ঘটনাগুলো প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে, কিন্তু আমরা এগুলো খুব সযত্নে লুকিয়ে রাখি, কারণ এই ঘটনাগুলো আমরা মানুষকে দেখাতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো আমাদের সাথেই ঘটে যায় এবং এই ঘটনাগুলোর রেশ রয়ে যায় একটা মানুষের জীবনে অনেক অনেক দিন। এখানে একটি শিশু চরিত্রকে অ্যাবিউজ করা হয়েছে, যার অ্যাবিউজের প্রভাবটা পুরো পরিবারের উপরে, এবং কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারের শিশুকে খুব সহজেই অ্যাবিউজ করা যায় সেই চরিত্রটি আমি তুলে ধরেছি। এবং আসলে আমি যেটা জানি যে আপনি একজন প্রবাসী লেখিকা, এবং প্রবাসে থাকা সত্ত্বেও কিভাবে আসলে লেখালেখির প্রতি এখনো মানে আকৃষ্ট, এটার কারণ কি, পেছনের গল্পটি জানবো। আসলে প্রবাসী লেখিকা আমি ঠিকই, কিন্তু আমি তো বাংলাদেশি, মনে প্রাণে আমি একজন বাংলাদেশি, আমি বিশ্বের যে দেশেই থাকি আমার এই সত্তা এটা তো কেউ কখনো আমার কাছ থেকে নিতে পারবে না। আর আমি মনে প্রাণে সবসময় বাংলাদেশকে ধারণ করি, আমার সংস্কৃতি, আমার সমাজ ব্যবস্থা সব কিছুই সবসময় আমার মধ্যেই বিরাজমান, কাজেই আমি প্রবাসে থেকেও এই দেশের মানুষের চরিত্র বা কোনো সামাজিক ঘটনা আমি তুলে ধরতে পারবো না, এটা কখনোই আমার মনে হয়নি। এবং আসলে কেমন লাগছে এবছরের বইমেলার প্রত্যাশাটা কি? আমি খুব খুশি, আমি এবছর এই জমজমাট বইমেলা দেখে আমার মনে হয়েছে যে মানুষ ধীরে ধীরে বইমেলার দিকে আরও আরও বেশি আকৃষ্ট হচ্ছে, মানুষের আগ্রহকে আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে, আমি খুব খুশি যে মানুষ বইমেলাকে এত ভালোভাবে নিয়েছে এবং তারা আকৃষ্ট, তারা আরও বেশি বেশি এখানে আসতে চাচ্ছে। এটা আমাদের লেখকদের জন্য একটা সুখবর, বড় ধরনের সুখবর, কারণ পাঠকই একজন লেখককে তৈরি করে, আসলে পাঠক না থাকলে আমরা কার জন্য লিখবো? একদমই তাই, আসলে পাঠকই আমাদের একমাত্র উদ্দেশ্য, কারণ পাঠক না থাকলে বইমেলার কিন্তু কোনো অর্থ থাকলো না। এবং আসলে ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক চৌকস একজন উপস্থাপিকা, আপনার প্রশ্নগুলো খুবই দারুণ ছিল, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি চলে যাব আমার দ্বিতীয় অতিথির কাছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত জানাই, আমি মাহবুবা হক। এই অনুরণ আমার একটা কবিতা বই, এটা 64টা কবিতা আছে, এটা আমাদের দেশের নানা ঘটনার প্রেক্ষাপটে লেখা, জাতির পিতাকে নিয়ে লেখা আছে, সামাজিক অনেক ঘটনার উপর লেখা আছে। আর এই বইটা অসম প্রেম,
এটা ছয়টি গল্প নিয়ে একটা বই। এটাও সমাজের সংসারের টানাপোড়েন নিয়ে লেখা গল্পগুলি। এই বইটা এবার প্রকাশ পেয়েছে মেঘদূত প্রকাশন থেকে। 122 নম্বর স্টলে আমার এই বইটি পাওয়া যাবে। কেমন লাগছে বছরের বইমেলা? এবছরের বইমেলা খুবই ভালো লাগছে। মানুষের এই উৎসাহ উদ্দীপনা দেখে একজন লেখক হিসেবে আমার অনেক ভালো লাগে। পাঠক সারা কেমন পাচ্ছে? পাঠক সারা আমাদের মেঘদূতে আমি বসি, তো ওখানে আমার বই বিক্রি হচ্ছে, সবার বই বিক্রি হচ্ছে। পাঠক সারা বই বিক্রির সংখ্যাও ভালো, পাঠকের সংখ্যাও ভালো। এবং আসলে এবছরের বইমেলার থেকে আপনার প্রত্যাশাটা কি? আমার তো সবসময় প্রত্যাশা থাকবে একজন লেখক হিসেবে যে মানুষ বই নিক, বই পড়ুক, বইয়ের উপর আগ্রহ। এই দায়িত্বটা আমাদের বাবা মাদের উপরেও আছে, বাচ্চাদের বইগুলি হাতে তুলে দিতে হবে। অনেকক্ষণ মোবাইলে, তারা মোবাইলের টাচে না থাকে, যদি একটু বইতে থাকে, পাঠকের সংখ্যা বাড়বে, দেশের উন্নতি হবে, আমরা লিখেও আনন্দ পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এ বছরের বইমেলার প্রতিপাদ্যটি হচ্ছে পর বই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এছাড়াও এবছরের বইমেলা কিন্তু আপনারা চাইলে অতি সহজে চলে আসতে পারেন। এবার রয়েছে আমাদের মেট্রো রেল। মেট্রো রেলের কারণে কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা বেশ সহজ। দর্শক, যেহেতু গুটি গুটি পায়ে আমরা ক্রমেই বইমেলার একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে একদমই সময় নষ্ট না করে আপনাদের চলে আসা উচিত বইমেলা প্রাঙ্গণে। কেননা বই হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, এবং একটি আদর্শ জীবনের জন্য তিনটি জিনিস প্রয়োজন, সেটি হচ্ছে বই, বই, বই। এই কথাটা আমি বলছি না, এই কথাটি বলেছেন ডেকার্ত। দর্শক, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি সম্পর্কে আমাদের জানাবেন। এটি একটি ছোট গল্পের বই, এই বইটির নাম বিরহ চত্বর, বইটি করেছে বলাকা প্রকাশন। এবং আসলে এই বইটির পেছনের গল্পটি আমরা জানতে চাই। এই বইয়ের ভিতরে পিছনে অনেক গল্প আছে, সেই গল্পগুলো এটা পাঠ করলে হয়তো বা বোঝা যাবে। তারপর আমি অল্প বিস্তর সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করছি। এর ভিতরে ছয়টা গল্প আছে, যুদ্ধভিত্তিক আমাদের চিরায়িত যে সমাজ ব্যবস্থা, সেগুলোর ভিতর প্রেম, দ্রোহ এবং সবগুলো মিলিয়ে আর কি লেখা আর কি। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন তরুণ লেখক, এটি কি আপনার প্রথম বই? না না, এটা আমার চতুর্থ বই। এর আগে প্রথম আমার বইয়ের নাম মহাবসন্ত, সেটি ছিল একটা কাব্যগ্রন্থ। আর তারপর আমি তিনটা বই লিখেছি, নিরঞ্জনের নাও, ভুবনেশ্বরের ডাক, আর চতুর্থ বইয়ের নাম হলো বিরহ চত্বর। আমি যদি বলি যে একজন তরুণ লেখক হিসেবে কিভাবে দেখছেন এবছরের বইমেলা? আমি এবার যদিও আমার বইটা পড়ে এসেছে, তারপর আমি যে একজন পাঠক হিসেবে যে ঘোরাঘুরি করেছি, তাতে মানে এবার বইমেলা অনেক মানে তার প্রাণ খুলে, মানে স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষ আসছে, বই কিনছে। একজন পাঠক হিসাবে এবার বইমেলা আমি বিশেষভাবে উপভোগ করছি আর কি। এবং আসলে কি মনে হচ্ছে এবছরের বইমেলা কি বেশ, আমরা কি পাঠক হারাচ্ছি নাকি পাঠক পাচ্ছি? পাঠক বেশি নাকি দর্শনার্থী বেশি? এটা বলা খুবই মুশকিল, দুই ধরনের লোকই আছে। আমার তো মনে হয় পাঠক আগের চাইতে একটু বেশি মনে হচ্ছে, যে বই বেচা বিক্রি সবার হাতেই ব্যাগ দেখি, বই সবাই সংগ্রহ করছে, সেদিক থেকে হয়তো মনে হয় ইতিবাচক দিকটাই আমরা বুঝতে পারছি আর কি এবার বইমেলা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর, এই লাইনটি কে বলেছে আপনাদের মনে আছে? সাদাত হোসেন। সাদাত হোসেনের মতো এরকম আরও তরুণ লেখক আমাদের আমাদের কাছে চলে আসুক, আমাদের বইমেলা তাদের লেখা প্রকাশক হোক, এই নিয়ে কিন্তু আসলে আমাদের একমাত্র প্রত্যাশা। কেননা নতুন লেখাই পারে আমাদের বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে। এই প্রত্যাশা আসলে থাকলো, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আমার আজকে দ্বিতীয় লেখাটা জলবায়ুর অভিজ্ঞত, আর হচ্ছে উড়ে যায় কবিতা, এটা কবিতার বই, আর এটা হচ্ছে গবেষণা ধর্মী বই। পুরো বিপরীত কিন্তু দুটোই করি, কবিতাও লিখি, উপন্যাস লিখি, আর আজকে গবেষক হিসেবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। জলবায়ুর অভিজ্ঞত ঝুঁকিতে বাংলাদেশ, পুরো বাংলা বিশ্ব যেখানে থমকে দাঁড়িয়েছে জলবায়ুর কারণে, আঘাতের কারণে, সেখানে বাংলাদেশ ভীষণ ঝুঁকিতে, আমরা সবাই জানি কম বেশি। বিশেষ করে বাংলাদেশের যেসব মানে অঞ্চলগুলো মানে আপনার জলবায়ুর আঘাতে প্রভাব পড়েছে, সেই জায়গাগুলো আমি চিহ্নিত করেছি এবং সেই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা করেছি। বিশেষ করে আমি এখন খাদ্য, জলবায়ু, বাণী,
এই তিনটা আন্তঃসম্পর্ক নিয়ে আমি কাজ করছি, গবেষণা করছি। এই গবেষণা থেকে আমার মাথায় এসেছে যে আমি জলবায়ু নিয়ে, আমি জলবায়ুর যে আঘাতে যে সব আমাদের অঞ্চলগুলো এফেক্টেড হয়েছে সেইগুলো আমি বলি, এবং এখানে সাবটাইটেলগুলো হাইলাইটগুলো সমসাময়িক একদম। আমি আশা করি আমার এই বইটি আমার ছাত্রছাত্রী, আমি যেহেতু শিক্ষক, আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে সব শ্রেণী পাঠক স্তরে এই বইটি কাজে লাগবে। এবং আমরা আরেকটা দেখি যে জলবায়ু প্রভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে কৃষিটা, এগ্রিকালচার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আমাদের নজর দিতে হবে, শুধু বললেই তো হবে না, আমাদের সবাই মিলে আসে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব। এবং আমাদের তরুণ প্রজন্ম, নেক্সট জেনারেশন বা এখন যারা আছে তাদেরকে আমাদের ফাউন্ডেশন তৈরি করতে হবে। ঠিক। এবং আসলে কেমন লাগছে বছরের বইমেলা? আসলে সত্যি কথা বলতে গেলে বইমেলা অবশ্যই অনেক লেখক, আমরা অনেক হাই থটের অনেক লেখক আছে, বাট আমি একটু কিন্তু মানে হতাশ হয়েছি এজন্য যে বইমেলায় পাঠকদের থেকে আমি মনে করি মানে দর্শনার্থী বেশি, এবং এই দর্শনার্থী বেশির জন্য পাঠকদের, প্রকৃত পাঠকদের খুব ঝামেলা হয়ে গেছে। বিশেষ করে দেখেন আপনার এই প্রোগ্রামটা পড়ছেন, তারপরে যারা প্রকাশক আছে, যারা রাইটার আছে, যারা প্রকৃত পাঠক আছে, তারা কিন্তু মেলায় প্রবেশ করতে অনেক সমস্যা হচ্ছে আমি যা দেখছি আর কি। আমি এটাতে খুব মানে মানে বেশ হতাশ আর কি। আর এমনি বইমেলা তো অবশ্যই দরকার সবার জন্য, আপনারা যে এটা করছেন সচেতনমূলক এটা আর কি, আমি মনে করি প্রোগ্রামগুলো, এবং বই পড়া অভ্যাস করে তুলতে হবে। এবং আমি মনে করি সবাই একটু করে একটা করে বই কিনি, আমি তো মনে করছি সবাই পাঠক যারা বের হয় একটার হাতে কিন্তু বই দেখছি না, সবাই এমনি বের হচ্ছে। আমাদের একই প্রত্যাশা, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ কিন্তু বইমেলার 24তম দিন, গতি গতি পায়ে আমরা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছি, এবং এই শেষ পর্যায়ে এসেও যদি আপনারা বই না কিনেন দর্শক, তাহলে কিন্তু আসলে কিছুই বলার নেই, কেননা বই হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালো বই পড়া মানে গত শতাব্দীর সকল মহৎ লোকের সাথে দেখা করার সুযোগ, এবং এই সেই দেখা করার সুযোগকে কিন্তু আরও দৃঢ় করে দিচ্ছে আমাদের প্রাণের মেলা বইমেলা। দর্শক, দেরি না করে আপনারা চলে আসুন বইমেলা প্রাঙ্গণে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাতে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, কে বলে দাঁড়িয়ে যাচ্ছি তোমার অপেক্ষায়, দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, এবং এই বইটা আসলে কি নিয়ে? এটা একটা কবিতার বই। আচ্ছা, আমরা তাহলে প্রথমে কিছু লাইন শুনি। জীবন শতেক রঙের লুটোপুটি খেলছে মাছ হাঁস দূরবর্তী নদীর জলে, শরীর মেরে জল জল খেলে সোনালি ধানে, ভরে গেছে চাষার গত প্রসারিত হাত, তুলে জানিয়ে দেয় বিধাতাকে সেলাম, স্টেশনে আটকে গেছে ছেলে বিষণ্ন অশ্রু সজল চোখে, বাড়িতে স্ত্রী আর তুমি প্রেমিকা দাঁড়ানো, কিংবা আটকে যাওয়া জাহাজের মতো ভ্রান্ত ক্লান্ত নারী, আমি একজন কিষাণী মাত্র, দু টাকা আয় তো শতে খরচা, বইতে পারি না সংসার নামে মহাপৃথিবীর ভার, তার চেয়েছিল ভালো হলুদাব কোনো বৃক্ষের তলে নিজেকে আটকে বুনে দিতে যাপনের স্বপ্ন চারা, প্রিয় মুখ বেদনায় প্রকৃতি সাজলে তবে শ্মশান কটু গন্ধে ভরে। অসম্ভব সুন্দর। এবং এইটি কি আপনার প্রথম বই? না, এটা আমার পঞ্চম বই, মূলত এটা 14 নম্বর বই, এর আগে আমার মানে কবিতার মধ্যে পঞ্চম। আর আমি লোকসাহিত্য নিয়ে কিছু কাজ করেছি, মুক্তিযুদ্ধের উপর গবেষণা করেছি, পাগলা কানাইয়ের উপর একটা সম্পাদনা বের হয়েছে প্রায় 15 ফর্মার। এবং এই এই বইটি আসলে কোন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে? এটা চন্দ্রবিন্দু করেছে, 239 নম্বর স্টল। আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে গুটি গুটি পায়ে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজ 24তম দিন বইমেলার। এবং কি মনে হচ্ছে একজন লেখক হিসেবে কি এই বছরের বইমেলা থেকে আপনি খুশি? আসলে খুশি বলতে কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া তো সবই মনে হচ্ছে ভালোই। এই যে মাঝে মাঝে যে তরুণদের মধ্যে যে ব্যাপারটা, এর আগে আমরা দেখেছি যে বইয়ের প্রতি যে আকৃষ্টতা সেটা ছিল, কিন্তু সেটা আমার এবার মনে হচ্ছে যে সেটার তুলনায় অনেকটাই কম। এই স্টলগুলোতে যাচ্ছে বই ধরে ছবি তোলা, মানে ইউটিউবার যারা আছে তাদের মানে দৌরাত্ম্য এইগুলো আর কি বৃদ্ধি পেয়েছে, পড়ার চেয়ে পাঠকের চেয়ে এই এই মানুষগুলোর সংখ্যা খুবই বেশি। এবং এটি কি আপনাকে হতাশ করছে? হতাশ করছে জি, এবং এটা সবচেয়ে বড় বিরক্তিকর একটা ব্যাপার।
যে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াবে, মানুষ স্বাচ্ছন্দ্যে বই বেছে তার ইচ্ছা মতন স্টলগুলোতে যেয়ে বেছে বেছে তার পছন্দের বইগুলো কিনে নিয়ে যাবে। কিন্তু এই ইউটিউবার কিংবা ফেসবুকিং যারা করে এই ছবি মানে ছবির যে দৌরাত্ম্য কিংবা ইউটিউব, আসলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই ডিজিটাল স্পিডে ডিজিটাল যুগে কিন্তু আমরা আসল পাঠক হারাচ্ছি, আমরা দর্শনার্থী বেশি পাচ্ছি, ইউটিউবে তাদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। আসলে আমি একদমই সহমত আপনার সাথে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফাগুনের মলাতে কিন্তু আমরা কথা বলছিলাম লেখক কবি প্রকাশকদের সাথে এবং ভীষণ ভালো ভালো বই নিয়ে কথা হচ্ছিল। এই মুহূর্তে যদিও আমার বিরতিতে যেতে একদমই ইচ্ছে করছে না, তবুও আমাকে তো বিরতিতে যেতেই হবে। দর্শক, ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। ইউনিভার্সিটি নিবেদিত ফাগুনের মলাট সাথে আছে আমি অতীশ সেন। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি লেখক কবি সাহিত্যিক গবেষক প্রকাশকদের সাথে এবং কথা বলি তাদের লেখা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, আমরা কথা বলবো তাদের সাথে। প্রথমেই আমার সাথে রয়েছেন একটি ছোট্ট সোনামণি, ছোট্ট লেখিকা। দর্শক, আমরা কথা বলবো তার সাথে। তোমাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। তোমার হাতের বইটি সম্পর্কে আমাদের জানাবে? নাম হচ্ছে ম্যাজিক্যাল মিস্টার পটেটো। এই বইটিতে কি আছে? ম্যাজিক্যাল মিস্টার পটেটোতে কি আছে, কি লিখেছো? যে পটেটোটা হচ্ছে সেভ করে সবাইকে, ইউনিকর্ন বানায়, ইভিল রিচ আছে। বইটা লেখার সময় তোমার কেমন লেগেছে? এটা কি তোমার প্রথম বই? তোমার কি কেউ বলেনি যে তুমি অনেক ছোট, এত ছোট বয়সে তুমি বই লিখে ফেললে? এটা তো বিরাট ব্যাপার। কেউ বলেনি, আমরা বলছি। তো এটা অনেক অনেক বিরাট ব্যাপার। আমরা কি কিছু একটু বইটা খুলে দেখাও সবাইকে? তুমি কি কিছু পড়ে শোনাবে বইটি থেকে? পড়ো। জনাব আলু নামে একজন ছিল, তিনি একটি অন্য গ্রহ থেকে এসেছিলেন, যেখানে প্রতি কাছে একটি জাদুকাঠি ছিল। বাহ, খুব সুন্দর। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কিন্তু কথা বললাম আমাদের ছোট্ট লেখিকার সাথে, সে কিন্তু মিস্টার পটেটো নামের একটি বই লিখেছে এবং সে খুব মিষ্টি করে আমাদের পড়ে শোনালো। আমি নিশ্চিত যে আপনাদের খুব ভালো লেগেছে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত। এবং আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি সম্পর্কে আমাদের জানাবেন। আসলে এটা আমার চতুর্থ কাব্যগ্রন্থ, প্রকাশিত তৃতীয়, চতুর্থ এমনি চতুর্থ। তো এই বইটা আমি আমার এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়, দেশের বিভিন্ন সমসাময়িক বিষয় এবং এতে আছে আমাদের সমাজের বিভিন্ন কুসংস্কার, আছে দেশের প্রতি ভালোবাসা, আছে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, আছে আপনার কৃষকের দুঃখ, একজন সন্তানের পিতার প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ, তারপরে আছে আমাদের জাতিজনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, রাসেলকে নিয়ে লেখা। আসলে এক কথায় বলতে গেলে সমসাময়িক পুরো বাংলাদেশ নিয়ে আপনি লেখার চেষ্টা করেছেন। এবং আসলে এই বইটি লেখার পেছনে অনুপ্রেরণা কি ছিল? দেশপ্রেম? অনুপ্রেরণাটা ছিল সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করা এবং সমাধান খুঁজে বের করা, সমাধানের পথ দেখানো। তো আমি চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলোকে একটি একই রেখায় একটা বইয়ের মধ্যে ওই আপনি সমস্ত কিছুকে নিয়ে আসার জন্য, যাতে করে পাঠক সমস্ত বিষয়গুলো বইটা পড়লে সমস্ত বিষয়গুলোই পাঠক জানতে পারবে, আমাদের দেশপ্রেম, আমাদের ওই ভাষার প্রতি মমত্ববোধ, মানে সব কিছুই আছে এক বইয়ে। এবং কেমন লাগছে বছরের বইমেলা? অসাধারণ লাগছে, অনেক দর্শনার্থী আছে, প্রচুর বই বিক্রি হয়েছে। আমি আমার স্টলে দেখলাম যে প্রথম সংস্করণ অলরেডি আমার শেষ হয়ে গেছে। এবং আপনি পাঠক সারায় কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি অনেক সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আমাকে ফাগুনের মলাটে উপস্থিত করার জন্য, আপনাকে ধন্যবাদ। এবং আপনার যে বইটি, বইটি সম্পর্কে আমাদের জানাবেন। এটা হচ্ছে আমার পঞ্চম বই, তৃতীয় কবিতার বই। বইটি হচ্ছে, নাম হচ্ছে দ্বারকা একা বৃষ্টি দেখে দাঁড়িয়ে। এবং এটাতে সব রকম কবিতা আছে, বিরহ, প্রেম, ফ্যামিলি, সব কিছু নিয়ে। এবং আমরা কি কিছু লাইন শুনতে পারি বইটি থেকে? আমি
একটা এক লাইনের অনুকাব্য বলতে পারি, সেটা হচ্ছে প্রেম নিয়ে। একদিন আমি আমার সব ক্ষোভ ঝাড়ব তোমার ঠোঁটে, সিগারেট আনবে। বাহ, এটা কি একটু একটু ব্যাখ্যা করা যাবে? এটা হচ্ছে যে আমরা অনেক সময় লোনলি যখন থাকি বা দেখা যায় আমরা যখনই দুঃখ বা কোনো কিছু স্ট্রেস থাকি তখন আমরা প্রচুর সিগারেট খাই, বা ধূমপায়ীরা যারা, তো ওখান থেকে আমি ব্যাপারটা সিগারেট খেতে খেতে অ্যাকচুয়ালি লাইনটা মাথায় এসেছিলো যে আমার খুব একদিন আর সিগারেটের ফিল্টারে নয়, আমি তোমার ঠোঁটে ঝাড়তে চাই, ব্যাপারটা ওভাবে। কেমন লাগছে এবছরের বইমেলা? ভালো, অবশ্যই ভালো, কিন্তু বাজারে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি যে মেলা নাকি এখান থেকে সরে যাবে স্থানটা, এইটা ভেবে একটু খারাপ লাগছে। যদি তাই হয় তাহলে আসলে অনেক আপসেট হবো, কারণ বছর একটাবারই যে এত জোশ একটা মেলা, এটা অনেক মানে ভালো লাগে আর কি একসাথে। এবং আসলে কি প্রত্যাশা এই বছরের বইমেলা? কখনো যেন মেলার এই হৃদস্পন্দনটা না থামে, মেলা যদি আমি ছোটবেলা থেকে বইমেলা বলতে এই জায়গাটাকে দেখে আসি। এখন আমি যদি একটি ভিন্ন প্রশ্ন করি, যে আমি যদি ভুল না হয় আপনারা দুজন হচ্ছেন স্বামী স্ত্রী, দর্শক ফাগুনের মলাটে কিন্তু আমরা প্রতিদিন অনেক অনেক ধরনের লেখকদের সাথে কথা বলছি, একটু আগে কিন্তু আমি কথা বললাম ছোট্ট একটি সোনামণির সাথে, এই মুহূর্তে কিন্তু একটি ব্যতিক্রমী, কারণ আমার সাথে কিন্তু রয়েছেন স্বামী স্ত্রী, একদম লেখক লেখিকা যুগল। আমরা কথা বলছিলাম তাদের সাথে, আমরা কথা বলছিলাম আসলে আমাদের স্বামী লেখকের সাথে, আমরা এই মুহূর্তে চলে যাবো স্ত্রী লেখকের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ দৃষ্টিভঙ্গি এবং ফাগুনের মলাটকে। এবং আসলে আমাদের এই বিশেষ আয়োজন আপনার স্বামী স্ত্রী একসাথে বসতে পেরেছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, অনুভূতিটা অন্যরকম, যেহেতু আমরা একসাথে লেখালেখি করি, সেহেতু আমরা যে কোনো জায়গায় একসাথে যেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমাদের ভালো লাগে ব্যাপারটা যে সবাই খুব পজিটিভলি এটা অ্যাকসেপ্ট করে। এবং আসলে আমি কি তাহলে কি বলতে পারি যে দুজন দুজনের অনুপ্রেরণা? অবশ্যই আমরা দুজন দুজনের অনুপ্রেরণা, এবং এবার আমাদের দুজনের বইয়ের নামও, আমার বইয়ের নামটা ও ঠিক করে দিয়েছে, ওর বইয়ের নামটা আমি ঠিক করে দিয়েছি, এভাবে আমরা একজন আরেকজনকে আর কি অনুপ্রেরণা দিই। বাহ, দর্শক একেই বলে ভালোবাসা। এবং আমরা কি কিছু লাইন শুনতে পারি? আমরা তো আপনার স্বামীর লাইন কিছু শুনেই ফেলেছি, এবার আপনার তো শুনি। অবশ্যই, আমি ওকে নিয়েই বলা যায় কিছু লাইন লেখা আছে আমার বইয়ের ব্যাক কভারে, এটা আমি বলতে চাই। তার দুহাত আমায় জড়িয়ে পেঁচিয়ে রাখার আগ অব্দি, নাই 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 এই জগৎ সংসারে আমার কোথাও কিচ্ছু নাই, এই জগৎ সংসারে আমার কোথাও কিছু নাই। দর্শক, আমাদের এই লেখক লেখিকা যুগলের প্রেম কিন্তু দেখার মতো, এবং সেই প্রেম কিন্তু তাদের লেখাতেও ফুটে উঠছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কোটি কোটি পায়ে আমরা কিন্তু বইমেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং বইমেলার কিন্তু আজ 24তম দিন, এবং এই মুহূর্তে যদি আপনারা বইমেলা প্রাঙ্গণে না এসে থাকেন আপনারা আসলে কি করছেন? দর্শক, বই আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, এবং একটি আদর্শ জীবনের জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র বই। বই কিনে কেউ দেউলিয়া হয় না, নতুন বইয়ের গন্ধ নিতে কে না ভালোবাসে? নতুন বইয়ের গন্ধ নিতে হলে আপনাদের চলে আসতে হবে বইমেলা প্রাঙ্গণে। হেলাল হাফিজের সে লাইনটি তো আপনাদের মনে আছে, আমাকে পাবে না খুঁজে কেঁদে কেছে এই মামুলি ফাল্গুনে। দর্শক, আমাকে না পেলেও আপনারা কিন্তু বইমেলা প্রাঙ্গণে পেয়ে যাবেন আপনাদের সেই পছন্দের বইটি। দর্শক, আর দেরি না করে চলে আসুন বইমেলা প্রাঙ্গণে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আরও একজন লেখক, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকে, আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, চাঁদের মতো মানুষ। জি, এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। আসলে চাঁদের মতো মানুষ ভীষণ সুন্দর একটি নাম, নামের পেছনের কারণটি কি, গল্পটা কি? আসলে কারণটা হচ্ছে যে মানে চাঁদের মতো মানুষ বলতে বোঝায় যারা আমাদের পথ দেখায়, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয়স্বজন, আমার অফিসে অর্জিত কর্মকর্তা, আমার কলিগ, ইভেন আমার অনাত্মীয় সহ হতে পারে একজন আমার রাস্তার মানুষ, যার একটা পরামর্শ আমি অনেক দূর যেতে পারি, আমার জীবনে অনেক উপকার হতে পারে। মূলত এটা হচ্ছে আমার কাছে আপনার চাঁদের মতো মানুষ, আপনিও হতে পারেন। আপনারা আমার আজকের এই ইন্টারভিউ আমার জীবনের জন্য অনেক বড় একটা আপনার প্লাস পয়েন্ট হতে পারে, হ্যাঁ, যেটার জন্য আমি এই উৎসাহ এই অনুপ্রেরণায় আমি অনেক দূর যেতে পারি। আপনিও হয়ে যেতে পারে, দেশ টিভি হতে পারে আমার কাছে একজন চাঁদের মতো একটা মানুষ হতে পারে। ঠিক আছে, আপনার লেখালেখির পেছনের অনুপ্রেরণাটি কি? আমার হচ্ছে আমার মা বাবা, আমার কিছু বন্ধুবান্ধব, এবং যারা আমি যখন মানে জাস্ট মানে দুইয়ের সাথে ছুঁই মিলাইতাম, ওরা তখন আমাকে অনেক উৎসাহ দিত যে অনেক ভালো করেছো, এই যে একটা উৎসাহ অনুপ্রেরণা। আমি আমি বুঝতে যে ওটা কিছু হতো না, ওদের সেদিন সে উৎসাহ আমি আজকে মনে করি এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কেমন লাগছে বছরের বইমেলা? অনেক ভালো, কারণ এই বছর প্রথম আমার একটা বই আসছে, এটা আমার অনেক আনন্দের জন্য। আমার যেহেতু আপনার প্রথম বই ভীষণই বিশেষ হবে, এবং আপনার প্রথম বই চাঁদের মতো মানুষের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমি আমি জানি যে আমার দর্শকরা অবশ্যই বইটি সংগ্রহ করবেন, এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দেন বইটি কোন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে। আমার বইটি
বের হয়েছি এটা কেবল এই জলদি থেকে এটা রাষ্ট্র নাম্বার হচ্ছে আপনার 75 75। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আরো একজন লেখক, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এবং দেশ টিভিকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার হাতে দুইটি বই দেখতে পাচ্ছি, দোহা এবং কবি ছিলেন আমার মা বাবা, ভীষণ সুন্দর দুটি নাম, বই দুটো সম্পর্কে আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আমি আহমদ হোসেন বাবু, আমি কবিতা লিখি মূলত। এ পর্যন্ত আমার 12টি কাব্যগ্রন্থ এবং কবিতার গল্পের বই একটি এবারই বেরিয়েছে। এই বই দুটো আসলে কি নিয়ে এক একে জানতে চাই। এটি প্রথমে গল্পের বইটা নিয়ে আমি বলি। গল্পের বই, এটি কবি ছিলেন আমার মা বাবা, দীর্ঘ প্রবাস জীবন আমার, আমি আমেরিকায় দীর্ঘ বছর, প্রায় 27 বছর সেখানে থাকতে থাকতে বাবাকে হারিয়েছি, কিছুদিন হলো মাকে হারিয়েছি। তো ভাবলাম যে একটি গল্পের বই হতে পারে, যেটি বাবাকে নিয়ে গল্পের বইটি, কবি ছিলেন আমার মা বাবা, এই নামে একটি গল্পও আছে। যেহেতু আমি প্রবাস জীবন আমার দীর্ঘদিন, প্রবাসে যাপিত জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আমার লেখার মধ্যে উঠে এসেছে। তারপরে আমি দেশ থেকে এসেছি এখানে, এসে যে আমি যে অবস্থাটা আমি দেখলাম এতদিনের বাংলাদেশ, এখানে এসে দেখছি বাংলাদেশ অনেক পরিবর্তন, এই পরিবর্তনটাও আমি আমার এই লেখার মধ্যে নিয়ে এসেছি। এবং আসলে আপনার দ্বিতীয় বইটি সম্পর্কে আমরা জানবো, দোহা সম্পর্কে আমরা জানতে চাই। একটু কয়েকটি গল্পের নাম যদি কুইক বলে ফেলি, যেমন যমুনায় জ্যোৎস্না জোয়ার, একটি রঙিন রুমাল, এই যাওয়া মানে ফেরা, সোনিয়ার শাড়ির আঁচল, একই ভাগ্যলিপি, মতিহারের মনুদ্বীপ, বন্ধু তুমি, লাশ কাটা ঘর এবং কবি ছিলেন আমার মা বাবা, এরকম 14টি গল্প এটাতে আছে। জি, আমরা দোহা সম্পর্কে জানবো সংক্ষিপ্ত। খুব সংক্ষেপে আমি আসছি। দোহা হচ্ছে লিমেরিক এবং রুবায়াত। এটি সাধারণত যে গদ্য ছন্দের কবিতা বা আমার অন্য যে কবিতাগুলো আমরা লিখি সনেট, এরকম কিন্তু কবিতা না, এটি লিমেরিক এবং রুবায়াত, এটি বিশেষ ধরনের কবিতা। এই লেখা এই কবিতাগুলো সাধারণত হারিয়ে যাচ্ছে, সেজন্য আমি মনে করলাম একটি বিশেষ ধরনের কবিতার বই থাকা উচিত যেখানে লিমেরিক এবং রুবায়াত থাকবে। আপনি জানেন লিমেরিক হচ্ছে পঞ্চপদী 5 লাইনের, আর রুবায়াত হচ্ছে চতুষ্পদী 4 লাইনের। এই বিশেষ কবিতাগুলো সত্যিই খুব অ্যাট্রাকটিভ। দেখেছেন আপনার এইটা চমৎকার করে আলপনা দিয়ে আঁকা। আমি যদি একটি কবিতা, আসলে আমরা 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 আসলে শুনবো আজ, যেহেতু আমরা এবং আপনি যেহেতু লিমেরিক এবং রুবাইয়াত এবং বিশেষ ধরনের কবিতা নিয়ে লিখছেন, এবং আমি আসলে অনেক শুভকামনা জানাচ্ছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমি আইনি আক্তার, আমি লেখালেখি নিয়ে আছি। তো এই বছর হচ্ছে আমার 4th বই বের হয়েছে, এবার ছোট গল্পের বই। এর আগে 3 বছর আমার 3টা কাব্যগ্রন্থ এসেছে। এবং বইয়ের নামটি আমরা একটু জানতে চাই। আচ্ছা, আমার এবারের বইয়ের নাম হচ্ছে দুঃখ আমার পদ্মপাতার জল। 6টা ছোট গল্প নিয়ে আসলে আমার এবারে বইটি সাজানো। এবং এই বইয়ের লেখার পেছনে অনুপ্রেরণা কি? আচ্ছা, আমি আসলে সবসময় একটু চেষ্টা করি যে নারীদের নিয়ে লিখতে, কারণ আমাদের সমাজে দেখা যায় যে নারীদের অনেক অব্যক্ত কথা থাকে, তাদের অনেক বিভিন্ন চলার পথে বিভিন্ন প্রতিকূলতার জায়গাগুলো থাকে। তো সেই জায়গাগুলো আসলে দেখা যায় যে নারীদের কথাগুলো তাদের ওভাবে স্পিক আউট করা যায় না বা বলে না, অনেক সময় দেখা যায় ওগুলো আসলে অব্যক্তই থেকে যায়। তো নারী জীবনের বিভিন্ন ধাপগুলোকে আসলে আমি আমার এক একটা গল্পের চরিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন হচ্ছে একদম কিশোরী বয়সের একটা সিচুয়েশন নিয়ে আমি একটা গল্প লিখেছি, একটা বার্ধক্যের একজন নারীর জীবনে কতটা প্রতিকূলতা আসতে পারে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এরকম করে আসলে আমি 6টা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। এবং আসলে তরুণ লেখিকা হিসেবে কেমন লাগছে বছরের বইমেলা, কীভাবে দেখছেন এই বছরের বইমেলা? আচ্ছা, বইমেলাটা আসলে আমাদের প্রাণের মেলা। বইমেলা নিয়ে আমরা যারা লেখক, আমাদের তো একটা প্রত্যাশা থাকে সবসময়, প্রতি বছরই থাকে। তো এবছরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাটছে। তারপরে একটু ছোট্ট করে বলবো যে এর আগের বইমেলাগুলো থেকে এবারের বইমেলার পরিবেশটা একটু ভিন্ন লেগেছে, একটু অন্যরকম লেগেছে, তো আরও ভালো হতে পারতো আমার মনে হয়। একদমই তাই, আমাদেরও সেই প্রত্যাশা, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ কিন্তু শনিবার, ছুটির দিনের বইমেলা কিন্তু বেশ জমজমাট। আমরা দেখতে পাচ্ছি বইমেলার প্রাঙ্গণে বইপ্রেমীদের ভীষণ ভিড়। দর্শক, আপনারা এখনও যারা বইমেলাতে আসেন, আপনারা কিন্তু চলে আসুন। আমাদের সাথে রয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকে স্বাগত জানাচ্ছি, ফাগুনের শুভেচ্ছা জানাই। আমার নাম আতিকুর রহমান সুজন, আমার একটি উপন্যাস এসেছে নটি বেবি, আর এই উপন্যাসটি হচ্ছে একেবারে ইতিহাস আশ্রিত। কুমিল্লার গোমতী নদীর পাশে একটি মসজিদ আছে, নাম হচ্ছে গোমতী নটি বেবির মসজিদ। তো সেই মসজিদটা নির্মাণ করেছিলেন একজন বাইজি,
অনেক আগের ইতিহাস, আমরা ছোটবেলা থেকে সেই ইতিহাসটা জানি। যেহেতু একজন বাইজি মসজিদ নির্মাণ করেছিলেন, সেহেতু এই মসজিদে কেউ নামাজ পড়েনি। সো এই ইতিহাস আশ্রিত বিষয়টি নিয়ে আমার এবারের উপন্যাস নটি বেবি। এটি কি আপনার প্রথম উপন্যাস? এই উপন্যাসটা আমার প্রথম উপন্যাস। এর আগে আমার দুটি বই বের হয়েছে, নাটকের বই আর উপন্যাস হিসাবে প্রথম যেটা জোনাকি পাবলিকেশনস থেকে এসেছে আর কি। এবং কেমন লাগছে বছরের বইমেলা? খুবই ভালো লাগছে, মানে অন্যবারের চেয়ে এইবারে বইমেলাটা একটু ভালো, পরিবেশটা সুন্দর এবং পাঠক সংখ্যাও অনেক বেশি। আশা করি যে আরও ভালো পাঠক সংখ্যা আসবে এবং দর্শক আরও আসবেন, আরও বই প্রেমীরা আসবেন বই নেওয়ার জন্য। কি মনে হচ্ছে যে আসলে ডিজিটাল যুগে আমরা কি ক্রমেই আমাদের পাঠকরা কি পিডিএফ মুখী হচ্ছে? আমরা আসলে বই কিনছি না, বই মেলায় বই বইয়ের প্রেমীর চেয়ে দর্শনার্থী বেশি। এটা একেবারে সত্যি, মানে আমাদের দর্শনার্থী বেশি, বাট বই কেনার যে পাঠক সংখ্যাটা কমে গেছে এই ডিজিটালের যুগে, ডিজিটালাইজডের যুগে মানুষ আসলে ডিজিটাল হয়ে গেছে। এখন বই কিনে আসলে পড়ার মতো সেই মন মানসিকতা এখন আর নেই আর কি।